그건 모르겠다 했어. 저때 그러고. 에이, 가다갔어 나겐. মেজবাউর রহমান সুমন পরিচালিত হাওয়া সিনেমা মুক্তির আগে থেকেই ছিল আলোচনার কেন্দ্রবিন্দুতে। ২৯ জুলাই দেশের ২৪টি প্রেক্ষাগৃহে মুক্তি পেলেও বর্তমানে ৪১টি সিনেমা হলে সগৌরবে চলছে হাওয়া। হাওয়া যেন হয়ে উঠেছে জনমানুষের সিনেমা। হাওয়ার মুগ্ধতায় বুঁদ হয়েছে শহর থেকে সুদূর গ্রামের দর্শকেরাও। তবে সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে অভিযোগ করেছেন, হাওয়ার সঙ্গে কোরিয়ান সিনেমা সিফগের মিল আছে। কেউ কেউ আবার ১৯৮৫ সালে মুক্তি পাওয়া বাংলা সিনেমা অভিযানের সঙ্গে মিলের কথা বলেছেন। এবার সিনেমার নির্মাতা নকলের অভিযোগ নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন, যারা এসব বলছে তাদের আমি বলবো সিনেমাটি আগে দেখুন। কোনো ছবির সাথে কোনো ছবির মিল থাকবে না, এটা আসলে সারা পৃথিবীতেই সম্ভব না, এটা সাহিত্যেও সম্ভব না, এটা শিল্পকর্মেও সম্ভব না। কারণ আমরা শেষমেশ মানুষেরই প্রতিরূপ তৈরি করি, আমরা সোসাইটিরই কোনো একটা গল্প বলি, আমরা মানুষের মধ্যে সম্পর্কেরই গল্প বলি, এর বাইরে আমরা আর কি বলতে পারি? মানুষ হিসাবে সীমাবদ্ধতা আমাদের এতটুকুই। সিফগ যে ছবিটা নিয়ে কথা হচ্ছে সেটা দর্শককে বলবো যে এটা দেখে ফেলতে, এবং পাশাপাশি আমার ছবিটা হলে যেয়ে দেখতে, এবং দেখে দর্শকই তখন বিবেচনা করবে যে আসলে এই দুটার মধ্যে মিল এবং অমিলটা কী। মিলটা হচ্ছে আমার কাছে যেটা মনে হয়, যেহেতু আমার ছবিটা দেখা হয়েছে, সো ওই মিলটা হচ্ছে একটা সাগরের ছবি এবং ওখানে একটা ফিশিং ট্রলার, এবং সেখানে ওই ফিশিং ট্রলারেও একজন অনেকগুলো মাঝি মাল্লা আছে, আমাদের ফিশিং ট্রলারেও এরকম একটা গল্প, এবং ফিশিং ট্রলারকে নিয়েই গল্প। আর ওখানে গল্পের যে বেসিক ফিলোসফি সেটা কিন্তু আমার ছবি আর ওই ছবির মধ্যে তফাৎ। কারণ হচ্ছে যে গল্প কিন্তু ফিশিং ট্রলারকে নিয়ে না, আমার ছবির গল্প কিন্তু ফিশিং ট্রলার হচ্ছে আমার গল্পের উপস্থাপনার জন্য লেগেছে, কিন্তু আমি গল্প বলেছি কিন্তু রিভেঞ্জ স্টোরি অর বিভেদের গল্প অর সম্পর্কের গল্প। এবং এইখানে আটজন মাঝি মাল্লা এবং একটা বেদিনী চরিত্র, যেটা আমি এই অঞ্চলের যে মিথোলজি সেটাকে আমি কানেক্ট করতে চেয়েছি। আর কোরিয়ান ছবিতে যে সিফগের কথা বলা হচ্ছে সেটা কিন্তু একটা মানব পাচারের গল্প। সো দেখেন প্রেক্ষাপটটাই খুবই ডিফারেন্ট। এখন শুধুমাত্র প্লটের জায়গা থেকে হাজির হচ্ছে দুটো জায়গা, একটা হচ্ছে ফিশিং ট্রলার এবং ওই মানুষগুলো গল্প। মিল খুঁজতে চাইলে অসংখ্য মিল খোঁজা যাবে, মিল দিয়ে আসলে নকল বলা যায় না। নকল ব্যাপারটা যেটা বলা হয়, যদি ছবিটার হুবহু মেইন ফিলোসফি যদি নকল থাকতো, যে আমরা ফিলোসফিটাই মেইন, আমিও একটা মানব পাচারের গল্প বলতে চাচ্ছি, তখন কিন্তু আমি আসলে তখন আসলে সবাই বলতে পারতো যে এটা নকল। কিন্তু আমার কাছে মনে হয় যে সেটা আমার গল্প না, এটা বারবার কথাটা আসছে, আমার মনে হয় ছবিটা দেখে ফেলা উচিত সবার, দেখে ফেললেই জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে। সিনেমা মুক্তির পর থেকে সিনেমা হলগুলোতে টিকিট নিয়ে চলছে হাহাকার। সিনেমা দেখতে সিনেমা প্রেমীদের করতে হচ্ছে নানান কৌশল। বলা যায় দেশের চলচ্চিত্রের দর্শকেরা এখন হাওয়ার হাওয়ায় ভাসছেন, এবার দেশের বাইরের দর্শকও ভাসতে পারবেন এই হাওয়ায়। চারটি দেশে সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। ১৩ আগস্ট অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে মুক্তি পাবে, এরপর ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র ও কানাডার দর্শকদের জন্য সেখানে মুক্তি দেওয়া হবে সিনেমাটি। ফারজানা স্মৃতি, সময় সংবাদ, ঢাকা।